আপনারা জানি রাখি রবীন্দ্র সদন স্টেশনে বোমাতঙ্ক ছড়িয়েছে পড়ে থাকা গৌটগিরে বোমাতঙ্ক ইতিমধ্যে কলকাতা পুলিশ পৌঁছে গেছে স্টেশনে নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ আবির দত্ত আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানাবে আবির যে কৌটগিরে বোমাতঙ্ক সেটিকে পরীক্ষা করা হয়েছে দাও তোমাকে জানাই যে ইতিমধ্যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ভেতরে সেখানে ভবানীপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড তারা ভেতরে রয়েছেন একটি কৌটকে ঘিরে সেখানে বোমাতঙ্ক যদিও তোমাকে জানিয়ে রাখি যে কোনোভাবেই মেট্রো চলাচল বিঘ্নিত নয় অর্থাৎ মেট্রো চলাচল স্বাভাবিকভাবেই চলছে পরিত্যক্ত একটি জায়গা সেই জায়গা থেকে একটি কৌট পাওয়া যায় এবং সেই কৌট কিসের কৌট সেটা বোমাতঙ্ক হচ্ছে সেটাকে ঘিরেই এবং বম্ব স্কোয়াড সেখানে যেমন এসছে পাশাপাশি পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে যাতে কোনোভাবে মেট্রো চলাচলে কোনো অসুবিধা না হয় সেই দিকটা নিশ্চিত করার জন্য এখন দেখছে পুলিশ ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি বম্ব স্কোয়াড এখানে রয়েছে এবং মেট্রোর যে গেট রয়েছে অর্থাৎ মেট্রো যে রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ে যে মেট্রোর গেট সেই গেটের ভেতর দিয়েই কিন্তু নেমে গেলে যে নিচে একটি পরিত্যক্ত জায়গা সেখান থেকে স্টোররুম সেখান থেকেই ওই কৌটোটি পাওয়া যায় এবং সেই টিকিট কাউন্টারের পাশে যে পাশে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে টিকিট কাউন্টারও পাশে সেখান থেকেই কিন্তু এই কৌটো পাওয়া গেছে এর ভেতরে আদৌ কোনো বোমা রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন তবে এই এই যে কৌটো উদ্ধার হওয়ার পিছনে কে বা কারাই কৌটো রাখলো বা কি কারণে রাখলো সেই বিষয়টা দেখা হচ্ছে কিন্তু যাতে কোনোভাবে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেই দিকটা নিশ্চিত করার জন্য মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয়েছে যথেষ্ট পরিমাণে পুলিশও সেখানে মোতায়েন রয়েছে আবির কতক্ষণ ধরে এই কৌটোটি ওখানে পড়ে রয়েছে যাত্রীরা কি প্রথমে এটি নজর করে দেখো প্রথমে জানাই তোমাকে যে ঠিক 11:10 যখন প্রথম খবর পায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ বম্ব স্কোয়াডকে খবর দেয় বম্ব স্কোয়াড এখনো পর্যন্ত ভেতরেই রয়েছে এবং প্রথমে মেট্রো কর্মীরাই সম্ভবত প্রথম দেখতে পান এবং তারাই পুলিশকে খবর দেন তার কারণ যেখান থেকে এই কৌটোটি পাওয়া গিয়েছে বা দেখা গিয়েছিল সেই জায়গাতে সাধারণ যাত্রীরা সেই জায়গা পর্যন্ত কিন্তু যান না বা সেইখান দিয়ে সাধারণ যাত্রীদের কিন্তু কোনোভাবেই তারা মেট্রো ধরতে বা টিকিট কাটতে সেই জায়গায় তারা কোনোভাবেই যেতে পারবেন না এবং সেই জায়গাতে দেখো এই কৌটো দেখা যায় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে লাল রঙের এই কৌটো সেটা ওখানে এখনো পর্যন্ত রয়েছে সেই কৌটোকে পরীক্ষা করা হচ্ছে বোম স্কোয়াড তাদের বিভিন্ন ইকুইপমেন্ট সেগুলো দিয়ে পরীক্ষা করছেন এবং সেখানে ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হয়েছে এরকম ধরনের কৌটো অন্য আর কোনো জায়গায় আছে কিনা সেটাও দেখা হচ্ছে যেমন পাশাপাশি যাতে যাত্রী নিরাপত্তা বা যাত্রী যে যেতে যাতায়াত করছে যাতে কোনো অসুবিধা না হয় সেটাই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে ভবানীপুর থানার বিশাল পুলিশ ইতিমধ্যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ভেতরে রয়েছেন এবং সেই অবস্থায় তুমি বুঝতে পারছো যে এখানে একটা কিন্তু চাঞ্চল্যের বিষয় রয়েছে অবশ্যই কিন্তু যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেদিকটা কিন্তু দেখা হচ্ছে এখনো পর্যন্ত বম্ব স্কোয়াড সেখানে সেই কোর্টের পরীক্ষা করছে ধন্যবাদ আবির